আজকে আমরা ck12.org এর এপি পরিসংখ্যান বইয়ের স্বাভাবিক বিস্তার অধ্যায়টা সমাধান করব। দেখি তো 3 নম্বরটা কি বলা আছে। আমি এই বইটি ব্যবহার করি কারণ এটা সবার জন্য উন্মুক্ত এবং আসলেও ভালো বই। তুমিও চাইলে এই বইটি ওয়েবসাইটে গিয়ে ব্যবহার করতে পারো। যাক, আমাদের দেশে 1 বছরের একটি মেয়ে শিশুর গড় ওজন স্বাভাবিকভাবে বিস্তৃত আছে এবং তার মান হলো 9.5 গ্রাম। এটা আসলে কেজি হওয়া উচিত। আমার নিজেরই একটা 10 মাস বয়সের ছেলে আছে এবং তার ওজন 9.5 গ্রাম না হয়ে অবশ্যই 9 কেজি হবে। এটা একটা ইঁদুরের ওজন হতে পারে যদি গ্রামে হয়। যাই হোক, গড় মান হলো 9.5 কেজি এবং পরিমিত ব্যবধান 1.1 কেজি। তাহলে ধরি গড় মান মিউ সমান সমান 9.5, 9.5 কেজি এবং পরিমিত ব্যবধান হলো 1.1 সমান সমান 1.1 কেজি। এখন ব্যাপারটা হলো আমাকে ক্যালকুলেটারের ব্যবহার ছাড়াই এটাকে করতে হবে। নিম্নের শর্ত সাপেক্ষে 1 বছরের বাচ্চা মেয়েদের ওজনের শতকরা পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে যখন তারা আমাকে ক্যালকুলেটার ব্যবহার করতে নিষেধ করেছে, তখন আমাকে সহজেই বুঝতে হবে তারা আমাকে এম্পেরিক্যাল নিয়ম ব্যবহার করতে বলেছে। এই নিয়মটাকে মাঝে মাঝে 68, 95, 99.7 নিয়মও বলা হয়। তুমি যদি এই নামটি মনে রাখতে পারো, তাহলে তুমি এই সহজেই নিয়মটা মনে রাখতে পারবে। সমস্যাটি সমাধানের পূর্বে আমি একটু আলোচনা করে নিই। প্রথমে আমি একটা স্বাভাবিক বিস্তারের চিত্র আঁকবো, যা অনেকটা এরকমই হবে। আমি ঠিকমতো আঁকতে পারিনি, কিন্তু তোমাদের বুঝে নিতে হবে যে এটি দুদিকেই প্রতিসম হবে এবং এর ঠিক মাঝখানে থাকবে গড়। এরপরে আমরা গড়ের ডান দিকে 1 পরিমিত ব্যবধান পরিমাণ জায়গা এবং বাঁ দিকে 1 পরিমিত ব্যবধান পরিমাণ জায়গা নিয়ে নেব। তাহলে আমি ডানে গড় যোগ 1 পরিমিত ব্যবধান এবং বাঁয়ে গড় বিয়োগ 1 পরিমিত ব্যবধান পাব। আমরা যদি আদর্শ স্বাভাবিক বিস্তার বিবেচনা করি এবং 1 পরিমিত ব্যবধান বেশি এবং কম এর মাঝামাঝি চিন্তা করি, তাহলে এই জায়গাটি পাব এবং এই জায়গাটির মান হবে, তোমরা বুঝতেই পারছ, 68%। অর্থাৎ শতকরা 68 ভাগ সম্ভাবনা আছে যে আমরা গড় হতে 1 পরিমিত ব্যবধান বেশি বা কম এর মাঝামাঝি কোথাও আমাদের কাঙ্ক্ষিত ফল পাব। এখন যদি আমরা গড় হতে 2 পরিমিত ব্যবধান পরিমাণ দূরত্ব বিবেচনা করি, অর্থাৎ আরও 1 পরিমিত ব্যবধান দূরত্ব যাই ডান দিকে এবং বাঁ দিকে, তাহলে আমি এই জায়গাতে 95% মান পাব। এই 95%-এর মধ্যেই 68% আছে, অর্থাৎ শতকরা 68 ভাগ আসলে 95 ভাগেরই উপসেট। এরপরে কি হবে তা বোঝাই যাচ্ছে। যদি আমরা গড় হতে 3 পরিমিত ব্যবধান দূরে নেই, তাহলে এম্পেরিক্যাল নিয়ম অনুযায়ী 68, 95 এবং 99.7 এর নিয়ম অনুযায়ী আমরা পাচ্ছি 97.7 ভাগ 3 পরিমিত ব্যবধানের মধ্যে। এই 97% গড় হতে 3 পরিমিত ব্যবধানের কমের ঊর্ধ্বে অথবা গড় হতে 3 পরিমিত ব্যবধানের বেশি নিম্নে হবে। এখন দেখা যাক অঙ্কটি আমরা কিভাবে সমাধান করব। এখানে তারা আমাদেরকে গড় মান দিয়ে দিয়েছে এবং পরিমিত ব্যবধানও দিয়ে দিয়েছে। তাহলে আমরা চিত্রটি আঁকি। এটি হলো আমার অক্ষ এবং এর উপরে আমি একটা ঘন্টার মতো বক্ররেখা আঁকি, যা আমার বিস্তারকে বিবেচিত করবে। এই বক্ররেখাটি 2 পাশ প্রতিসম হবে এবং উচ্চতা সমান হবে। আমি হাতে এতটুকুই আঁকলাম এবং এর ঠিক মাঝখানে গড় থাকবে 9.5। আমি এককগুলো লিখছি না, কারণ সবগুলো কেজিতেই আছে। এখন যদি আমি 1 পরিমিত ব্যবধান বেশি নেই, সুতরাং 9.5-এর সাথে 1.1 যোগ করি, তাহলে আমি পাব 10.6। এবং 1 পরিমিত ব্যবধান যদি আমি কম নেই এবং তা 9.5 থেকে বিয়োগ করি, তাহলে আমি পাচ্ছি 8.4, যা আমি এখানে ছোট করে লিখে দিলাম। এখন যদি আমি আরও একটি পরিমিত ব্যবধান যোগ করি, তাহলে আমি পাব 10.6 যোগ 1.1 সমান সমান 11.7 এবং তৃতীয় পরিমিত ব্যবধান যোগ করলে পাব 12.8। ঠিক একইভাবে এখন যদি আমি অপর দিকে পরিমিত ব্যবধান বিয়োগ করি, তাহলে 2 পরিমিত ব্যবধান বিয়োগ করে আমি পাচ্ছি 7.3 এবং
তৃতীয় পরিমিত ব্যবধান বিয়োগ করে পাচ্ছি 6.2 কেজি। তাহলে এই হলো আমাদের সমস্যার উপাদানসমূহ। তাহলে বাংলাদেশের 1 বছরের একটি শিশুর ওজন 8.4 কেজির নিচে হওয়ার সম্ভাবনা কত? অর্থাৎ আমি বলতে পারি এর ভর 8.4 কেজির নিচে হবে। যদি আমরা 1 বছরের একটি মেয়ে শিশুর ভর 8.4 কেজি হওয়ার সম্ভাবনা আছে তা বের করতে চাই, তাহলে আমি এই ক্ষেত্রটি দিকে তাকাবো। আমি এখানে ভর বলছি কারণ কেজি আসলে ভরের একক, কিন্তু অনেকে ওজনের একক হিসাবেও ব্যবহার করে। তাহলে চলো এখন এম্পেরিক্যাল রুল ব্যবহার করে অঙ্কটি সমাধান করা যাক। তুমি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে এই ক্ষেত্রটিকে আমরা ইতোমধ্যে চিনে ফেলেছি। আমরা জানি 1 ঋণাত্মক পরিমিত ব্যবধান এবং 1 ধনাত্মক পরিমিত ব্যবধান এর অংশের মাঝখানের জায়গা এটি, যা 68%। এই ক্ষেত্রটি 68% হয়। তাহলে বাকি যেই ক্ষেত্রগুলো এর মধ্যে নেই তা হলো 32%, কারণ স্বাভাবিক বিস্তারের সম্পূর্ণ ক্ষেত্রটিকে আমরা 100 ভাগ বা শতকরা 100 ভাগ বলতে পারি। একে তুমি যদি চাও তাহলে একের সমানও বলতে পারো, কারণ সম্পূর্ণ সম্ভাবনাগুলো যোগ করলে কখনোই একের বেশি পাওয়া সম্ভব নয়। এখন যদি আমি অবশিষ্ট ডানের এবং বাঁয়ের অংশ যোগ করি তাহলে পাচ্ছি 100-68=32%। তাহলে আমি ডানের এবং বাঁয়ের এই অংশ যোগ করে পেলাম 32%। এখানে কিন্তু আমরা একটি আদর্শ স্বাভাবিক বিস্তার নিয়ে কাজ করছি, কারণ প্রশ্নে তা বলাই আছে এবং এটি দুদিকেই প্রতিসম হবে। যদি উভয় দিক যোগ করে 32% হয় এবং দুটোই প্রতিসম হয়, তাহলে আমি বলতে পারি, আমি অন্য রং দিয়ে এই জায়গাটা রং করে দিই, এটি 16% এবং ডান দিকেরটাও 16%। তাহলে গড় হতে 1 পরিমিত ব্যবধান বেশি হওয়ার সম্ভাব্যতা হলো এই ডান পাশের অংশটি, যেটা শতকরা 16 ভাগ, এবং গড় হতে 1 পরিমিত ব্যবধান কম হওয়ার সম্ভাব্যতা হলো শতকরা 16 ভাগ। তাহলে তারা এখন জানতে চায় 1 বছরের একটি মেয়ের ওজন 8.4 কেজির কম হওয়ার সম্ভাবনা কত। 8 কেজির কম হলে হচ্ছে এই ক্ষেত্র, এবং তা হলো শতকরা 16 ভাগ। তাহলে এ এর উত্তর হলো 16%। এখন তাহলে বিটা করা যাক। 7.3 এবং 11.7 কেজির মাঝামাঝি, 7.3 কেজি যা গড় হতে 2 পরিমিত ব্যবধান নিচে, এবং 11.7 যা গড় হতে 1-2 পরিমিত ব্যবধান উপরে। আসলে তারা জানতে যাচ্ছে 2 পরিমিত ব্যবধানের মাঝামাঝি সম্ভাবনা কত। ঠিক মাঝে এখানে হলো গড়, তাহলে এটি হলো 2 পরিমিত ব্যবধান নিচে আর এটি 2 পরিমিত ব্যবধান উপরে। এটা তাহলে খুবই সহজ, কারণ এম্পেরিক্যাল রুল আমাদের বলে 2 পরিমিত ব্যবধানের মাঝে 95 ভাগ ফলাফল পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমি এর মাঝে 95 ভাগ ফলাফল পাব। এম্পেরিক্যাল রুল থেকে আমি সরাসরি উত্তরটা পেয়ে গেলাম। এবং সবশেষে সি নাম্বার প্রশ্ন, 1 বছরের একটি বাংলাদেশি মেয়ে শিশুর ওজন 12.8 কেজির বেশি হওয়ার সম্ভাবনা। 12.8 কেজি হলো গড় মান হতে 3 পরিমিত ব্যবধানের বেশি। তাহলে আমরা জানতে চাই ফলাফল 3 পরিমিত ব্যবধানের বেশি হওয়ার সম্ভাবনা কতটুকু। তাহলে এই সম্ভাবনাটির ক্ষেত্র হবে ওই দূরে কমলা রঙের আঁকা এই ক্ষেত্র। আমার মনে হয় এটাকে পৃথক করে বোঝানোর জন্য আমার অন্য একটা রং ব্যবহার করা উচিত। তাহলে ক্ষেত্রটি হলো এই লম্বা লেজের অংশটি। তাহলে এর সম্ভাবনা কতটুকু? তাহলে চলো আবার এম্পেরিক্যাল রুলে ফিরে যাই। আমরা এই অংশটুকুর সম্ভাব জানি, অর্থাৎ ঋণাত্মক 3 পরিমিত ব্যবধান থেকে ধনাত্মক 3 পরিমিত ব্যবধানের মধ্যবর্তী অংশটুকু। যেহেতু এটা শেষ অংশ, তাহলে আমি সম্পূর্ণটাকে রং করে দিচ্ছি। আমরা এই ক্ষেত্রটি সম্পর্কে জানি, 3 ধনাত্মক এবং 3 ঋণাত্মক অংশের মাঝের ক্ষেত্রটি হলো 99.7 ভাগ, এবং অধিকাংশ ফলাফলই এর মাঝে থাকবে। তাহলে অবশিষ্ট দুটো লেজের জন্য কতটুকু বাকি আছে? এই লেজটি এবং গড় হতে 3 পরিমিত ব্যবধানের কম হয়ে থাকা লেজটি। তাহলে আমরা পাচ্ছি 3 পরিমিত ব্যবধানের কম অংশটি এবং 3 পরিমিত ব্যবধানের বেশি অংশটি যোগ করে ফেললেই আমি বাকি অংশটি পেয়ে যাব। তাহলে বাকি সবটুকুর জন্য থাকছে 0.3%। তাহলে এতটুকুই বাকি থাকছে আমাদের হাতে, এবং তারা যেহেতু প্রতিসম সেহেতু তারা সমান হবে। তাহলে এই অংশটি 0.3-এর অর্ধেক হবে, যা 0.15%, এবং এই অংশটা হবে
1.15%। তাহলে আদর্শ স্বাভাবিক বিস্তার বিবেচনা করলে বাংলাদেশে একটি 1 বছরের মেয়ে শিশুর ওজন 12.8 কেজির বেশি হওয়ার সম্ভাবনা হলো এই বক্ররেখাটির নিচের অংশ, এবং তা হলো গড় থেকে 3 পরিমিত ব্যবধানের বেশি হওয়ার অংশটুকু, যা 0.15%। আশা করি আজকে তোমরা অনেক কিছুই জানতে পেরেছো। শুভেচ্ছা।